Hi guys, welcome back to my channel. আমি মধুমিতা আর আমি এভরি মানডে ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে একটি করে রিয়েল লাইফ হরর এক্সপিরিয়েন্স নিয়ে আসি। তোমরা যদি আমার ভয়েস ফার্স্ট টাইমের জন্য শুনছো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা আমার ভয়েস এতদিনে চিনেই গেছো তার জন্য বলবো থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং অ্যান্ড মোটিভেটিং মি। আর সবাইকে হ্যাপি দিওয়ালি। আজকে দিওয়ালির দিনে আমি তোমাদের জন্য জাস্ট দুটো শর্ট হরর এক্সপিরিয়েন্স নিয়ে এসেছি, একদম ছোটো ছোটো হরর এক্সপিরিয়েন্সগুলো। বাট হ্যাঁ, যাদের সঙ্গে হয় তারাই বোঝে। তো একটা ডিসক্লেমার যেটা আমি দিই সেটা আমি দিয়ে ফেলি। তোমরা যারা ভূতে বিশ্বাস করো আমি জানি তোমরা সেই মুহূর্তে কীরকম ফিল করেছিলে বা করতে। আর যারা তোমরা ভূতে বিশ্বাস করো না তাদের জন্য বলবো এই এক্সপিরিয়েন্সেসগুলোকে তোমরা অ্যাজ আ গল্প নিতে পারো। তো চলো স্টার্ট করছি আজকের ফার্স্ট এক্সপিরিয়েন্স। ফার্স্ট এক্সপিরিয়েন্সটা বলছে কস্তভ। কস্তভ বলছে যে কস্তভ কলকাতা থেকে বিলং করে এবং ও আমাদের সঙ্গে আজকে দুখানা এক্সপিরিয়েন্স শেয়ার করবে। তো বলছে যে এক্সপিরিয়েন্সটা আমার সাথেই হয়, আমার মামা বাড়ি বারাসাতে। আমার মামা বাড়ির পাশেই একটা সিমেট্রি আছে। যারা জানে না তাদের জন্য বলছি যে সিমেট্রি হচ্ছে খ্রিশ্চানদের কবরস্থান। দিনটা আমার ঠিক মনে নেই, নভেম্বর 2018 ছিল এইটুকু আমি বলতে পারি। আমি সেদিনকে একটা কালো কফিন সিমেট্রিতে ঢুকতে দেখি। জেনারেলি খ্রিশ্চানদের কেউ মারা গেলে তাদেরকে দেখেছি যে ব্রাউন কফিনে নিয়ে যাওয়া হয়। এখানে ব্ল্যাক কফিন কেন নিয়েছিল তার উত্তর আমার ঠিক জানা নেই। আগেই বলে দিই আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম। বাবা মা আর কাকা কাকিদের ঝগড়াতে আমি আমার মা বাবা আমার মামা বাড়িতেই চলে আসি। কফিনটা দেখার পর থেকে শুরু হয় আমার মামা বাড়িতে অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটিস। একদিন আমার মামি নিজের মধ্যে না থেকে পাঁচিলের ওপরে এক পা দিয়ে হাঁটছিল, তাও আবার রাত 12টার দিকে। ঘটনাটা আমাদেরকে ভীষণভাবে ভয় পাইয়ে দেয়। মানে ভাবো রাত্রিবেলা কেউ একটা, যে পাঁচিল হয় নিচের যে আমাদের দেওয়ালটা হয় মানে ঘেরা যে দেওয়ালটা, ওই ওখানে জাস্ট এক পা দিয়ে হাঁটছে, লাইক নেক্সট টু ইম্পসিবল ভাই। মানে যারা দেখেছে অ্যাকচুয়ালি তারাই সব বিলিভ করে এবং ভয় পাবে। এরকম একদিন দাদু সন্ধ্যে দিতে দিতে হঠাৎ কোনো একটা আননোন কিছুর সঙ্গে একটা ধাক্কা খেয়ে পড়ে যায়। এবার আসি আমার সাথে এই যে এক্সপিরিয়েন্সটা হয়েছিল ওই বাড়িতে। আমি একদিন স্কুল থেকে এসে ছাদে গেছিলাম এক ভাইয়ের সাথে হাওয়া খেতে। তখন প্রায় 5:30 বেজে গেছিল, শীতের দিনে 5:30 তো প্রায় রাতই। তো ওই সময়ে আমি দেখলাম যে একটা হোয়াইট কালারের একটা ফিগার সিঁড়ি দিয়ে নিচে চলে গেল, কিন্তু ওটাকে তো আমরা উঠতে দেখিনি। এসবের পর আমরা ফাইনালি ওই বাড়ি থেকে বেরিয়ে অন্য এক জায়গায় চলে যাই। মানে মামা মামি আর দাদু অন্য একটা ভাড়া বাড়িতে চলে যায় আর আমার বাবা মাও ঝামেলা সব মিটিয়ে আমাদের বাড়িতে আবার ফিরে চলে যায়। এই ছিল আমার একটা এক্সপিরিয়েন্স। তো এরপর আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে ও বাড়িতে তাহলে এখন কি মামা বাড়ি কী অবস্থা, কেউ থাকছে কি থাকছে না। তো বললো ওখানে আর কেউ থাকে না এখন, দাদু প্ল্যান করছে ওর যে যাতে প্রমোটিংয়ে দিয়ে দেওয়া হয়, বিকজ মোস্ট প্রবলি হয়তো ওই কফিনের জন্য কিছু একটা হয়েছে। যারা এখানে তোমরা খ্রিশ্চান আছো বা যারা খ্রিশ্চান নও বাট জানো রিজনটা কেন হয়েছে, বা ব্ল্যাক কফিন তাহলে কখন কখন দেওয়া হয়, যেখানে এখানে কস্তভ বলছে যে ব্রাউন কফিনই নাকি দেওয়া হয় জেনারেলি, আমার একটুও নলেজ নেই ট্রাস্ট মি। তো ব্ল্যাক কফিন কখন দেওয়া হয় তোমরা প্লিজ যদি কেউ জানো একবার কমেন্ট সেকশনে বলো। ওর আরও একটা হরর এক্সপিরিয়েন্স ছিল যেটা আমি একবার লাইভে বলেছিলাম, অতটা গুছিয়ে বলতে পারিনি। তো ভাবলাম ওরই যত এক্সপিরিয়েন্সগুলো আছে শেয়ার করছি যখন, তখন ওই এক্সপিরিয়েন্সটা আর একবার রিপিট করে দিই। অনেকে আছো যারা হয়তো মিস করেছো, তাই চলো আরও একবার ওই এক্সপিরিয়েন্সটা। তো বলছে আমি আমার বন্ধুর বাড়িতে 2019 সালে অনেকবারই ওখানে আমরা স্লিপ ওভার করতাম। মানে ওর প্যারেন্টসরা খুবই হাম্বেল এবং কাইন্ড ছিল। সেদিন 2 জানুয়ারি 2019 ওর বাবা মা কেউই বাড়িতে ছিল না, তাই আমি ডিসাইড করি যে আমি ওর বাড়িতে গিয়ে স্লিপ ওভার করবো, মানে একসঙ্গে রাত কাটাবো। আমি আমার জিনিসগুলো নিয়ে ওর বাড়িতেই চলে যাই। তখন রাত বাজে 10টা, আমরা ডিনার করছিলাম। আমি আসলে বাড়ি থেকে কিছু একটা খাবার নিয়ে গেছিলাম, লাইক হয় না ব্রেড কাপ নুডলস এইসব, কারণ ওর বাবা মারা অনেক সকালেই বেরিয়ে গেছিলো এবং সেভাবে খাবার কিছু তৈরি করে যেতে পারেন। আমরা সেই রাতে ওই কাপ নুডলসই খেয়েছিলাম। খাওয়ার পর রাত 10:30 নাগাদ আমরা শুতে যাচ্ছিলাম। ওর বাড়িটা না বেশ বড় বাড়ি, মানে ওই পাড়ায় ওর বাড়িটাই সব থেকে বড় বাড়ি এবং লাক্সারি একটা বাড়ি।
মানে ওর বাড়িতে চারটে রুম আছে, কিন্তু সেই দিন আমি ওর বেডরুমেই ওর সঙ্গে শোয়ার ডিসিশন নেই। আমরা ওই রাত 11টার দিকে শুয়ে পড়লাম, মানে গল্প করছিলাম বন্ধুদের সঙ্গে যেটা হয় আর কি। ঠিক রাত 1টার দিকে আমার ফোনে একটা কল আসলো। আমি ঘুমের ঘোরে প্রথমবার কলটাকে মিস করে দেই। তৃতীয়বার যখন কলটা বাজে তখন আমার বন্ধু উঠে আমাকে বললো যে, কিরে তোর ফোনটা বাজছে তো, উঠে চেক কর আন্টি বা আঙ্কেল করলেন কি না। ওর কথায় আমি তাড়াতাড়ি করে উঠলাম। উঠতে না উঠতেই ফোনটা আবার কেটে যায়, আর তখনই আমার সামনে থেকে একটা ছায়া যায়। আমি আমার বন্ধুকে বলি, কিরে ওটা কি ছিল রে? ও বলল, কি? বুঝলাম যে ও হয়তো আমার সাথে মজা করছে। এই ভাবতে না ভাবতেই কলটা আবার আসলো। কলটা ধরলাম, একটা আননোন নাম্বার থেকে এসেছিল। কল থেকে একটা কেউ ভাঙা ভাঙা গলার স্বরে বলছে, হ্যালো। আমিও হ্যালো বলি, বলার সাথে সাথেই ফোনটা কেটে যায়, অ্যান্ড আমি ঘুমোতেও চলে যাই। আবার হঠাৎ দেখি পাখাটা বন্ধ হয়ে গেল, মানে ফ্যানটা অফ। আমার বন্ধু একটু প্যানিক মোডে চলে গেল, আমি কিছু বলতেও পারছি না। এবার কিছু বলতে না বলতে জানলাটা দেখলাম অটোমেটিক্যালি খুলে গেল। একটা কাচের বোতল আর একটা বড় পাথর কেউ ছুঁড়ে মারল। ফোনটা বেজে উঠল আবার, ধরতে না ধরতেই আমার বন্ধু চিৎকার করে উঠল। আমি ফোনটা ধরে কিছু বলার সুযোগই পেলাম না। দেখলাম আমার বন্ধুর মুখ দিয়ে রক্ত পড়ছে, আর দেখলাম যে আরেকটা কাচের বোতল ওর পেটের মধ্যে পড়ে, মানে আর ওরকমভাবে এমনভাবে লেগেছে যে পেটের কিছুটা অংশ আঘাত করেছে। খুব মাইনর একটা ইঞ্জুরি ছিল, কিন্তু তাও আমি জানলাটাকে বন্ধ করে জোরে চিল্লাতে স্টার্ট করলাম। পাড়ার লোকজন সব ছুটে এসেছিল সেই দিন। আমরা আমাদের প্যারেন্টসদেরকেও কল করি, আর তার পরের দিন আমাদের প্যারেন্টসরাও আসে, আর এসে আমার বন্ধুকে ডক্টরের কাছে নিয়ে যায়। আমার বন্ধুরা ওই বাড়িটা নিউ কিনেছিল, একদম নতুন। পরে পাড়ার লোকের কাছে জানা গেল যে ওখানে একজন ওই বাড়িতে থাকতো যে কিছু বছর আগে একটা হার্ট অ্যাটাকে মারা যান। তার সোল এখনও চায় না যে ওই বাড়িতে কেউ থাকুক। গল্পটা এখানেই শেষ, আমার সাথে হওয়া রিয়েল ইনসিডেন্ট এটা। আশা রাখলাম তুমি এটা তোমার ইউটিউব চ্যানেলে শেয়ার করবে। এখানে এক্সপিরিয়েন্সটা শেষ হয়ে যাচ্ছে। অনেকে বলতে পারো, হয়তো অনেকে জেলাসির থেকে হয়তো হয় না যে ইট বা বোতল ছুঁড়েছে, মানলাম। অনেকে এটাও বলতে পারো যে ফোন কলটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে নন লোকজন, মানলাম। কিন্তু ফ্যানটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাওয়া, অটোমেটিক্যালি জানলাটা খুলে যাওয়া, ওর যে ছায়াটা দেখেছিল, এই দুটোটা এই জিনিসগুলো কেমন একটা গুলিয়ে ফেলছে না ব্যাপারটা। তাই জন্য ভাবলাম যে এক্সপিরিয়েন্সটা আরেকবার শেয়ার করা যাক, একটা মিস্ট্রি যদি সলভ হওয়া যেতে পারে। তোমাদের কি মনে হয় জানিও কমেন্ট সেকশনে। অল্টারনেটিভলি যদি তোমাদেরও লাইফে এরকম কোনো হরর এক্সপিরিয়েন্স থাকে যেটা তোমরা আমার সঙ্গে শেয়ার করতে চাও, তোমরা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতে পারো লাইফ অফ মধুমিতা ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজে। অল্টারনেটিভলি তোমরা আমাকে ইমেলও করতে পারো madhumita.stories@gmail.com। সব কিছুর লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, যেরকমভাবে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। আজ অবধি আমি যত এরকম হরর এক্সপিরিয়েন্স শেয়ার করেছি সব জাস্ট একটা ক্লিকে শুনে নিতে পারবে। আর হ্যাঁ, আমার লাইফ অফ মধুমিতা একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি মেকআপ, ট্রাভেল, ব্লগস এইসব ভিডিও দিই, ওটারও লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে, দেখতে ভুলো না। আর সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হ্যাপি দিওয়ালি, টাটা।